আর 20 সেপ্টেম্বরের জন্য আপনাদেরকে আমার অনুরোধ, কোন গা বন্ধ হবে না, আর তার বলবেন ওই দিন যেন না আসে 20 সেপ্টেম্বর তার আগে রাতে পৌঁছিবে, ঠিক আছে না? একদম ঠিক আছে তো? পরিষ্কার কথাই পরে 50,000 লোক যেমন থাকার, তিন দিন কেউ কারো খাবার মাইবে না, ঠিক আছে? কারণ লোকে বলবে বারবার কত মুড়ি চিরা লেগে দিব, নাও আনতে পারে, লোকের অসুবিধা হতে পারে, এই জন্য বলেছি যে যে পার্টি আসবে তারা তিন দিন আমরা কেউ যাব, তিন দিন ওইখানে দেখবো সরকার বসছে না সেটা দেখবো, সরকার যদি না বসে আমরা কিন্তু আরো অন্য এলান করব আর ঘোষণা করব, পরিষ্কার কথা বলবো তাল করবো। আরে কমেন্ট জাস্টিফিকেশন, মমতা ব্যানার্জি আমরা মিটিং করার সময় কয়েকজন কুড়ি নেতাকে ডাকেছিল মনে আছে? আমরা যখন মিটিং করছি, কারবার করছি, সবকি আন্দোলন করছি, তখন কিছু লোককে নিজের দলের লোককে ডাকল, বলছে আপনারা এত কিছু করার পর আপনারা এইরকম আন্দোলন কেন হচ্ছে, কেন হচ্ছে? ওরা ওটাকে হিসাব নিচ্ছে। আরে যারা হিসাব নিচ্ছে তারা কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত হইল, যুক্ত হইল। আমি বলছি নাম করে বলব, নাম করে যদি বলি ওদের খারাপ লাগবে, কোন টিএমসির কুড়মি নেতারা কুড়মির জন্য আসে নাই, কুড়মির জন্য কোন রকম এদের কারবারই নাই, এরা কুড়মি সম্পর্কে বলতেও জানে নাই। আর আমি বলছি সেইটাই, যেখানে আমি রাজনীতি করছি নাই, কিন্তু আমি বলেছি যে রাজনীতির মতন করে আন্দোলন করব। আমি বলছি এখানে এসপি আছে, এসপি ডিএম কে ডিএম সাহেব আমাকে, আমি দেখা করেছিলাম, ডিএম সাহেব বলছে না আমি তো কোনো চিঠি পাই নাই, আমরা কিন্তু আমার কাছে রিসিভ করে, ডিএম সাহেব মনে রাখবেন, এসপি সাহেব মনে রাখবেন, আপনাদেরকে জানানো হয়েছে, আমরা কোথায় কোথায় জানাইছি সব জানানো হয়েছে, আপনারা বলছেন তুলেলেন করিবেন নাই, আমাদের কোনো রিজ লাগছে, হে গো আমাদের রিজ লাগছে কি, এটা কি ভালো লাগে, কারো ভালো লাগে নাই, কিন্তু আপনাদেরকে তিন মাস সময় দিলেন, আপনাদের আপনাদের কি বলার কথা নয়, কেন অজিত মাহাতো রেল টিকিট এই ঘোষণা করবেন কেন, এই ঘোষণা করবেন কেন, এর জন্য দায়িত্ব প্রশাসন, দায়িত্ব সরকার, আপনারা কথা দিয়ে কথা রাখেন নাই কেন, কেন কথা দিয়ে কথা রাখেন নাই? আদিবাসী কুর্মী সমাজ আমরা তাই বলছি, আগামী